আপনি কি জানেন ডান হাতের তালু চুলকালে কি হয়, কিভাবে ঘুমালে হার্ট সবসময় ভালো থাকে, কোন রোগীদের বেগুন খাওয়া খুবই উপকারী, চায়ের সাথে কি খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়? এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নোবেল পুরস্কার কয়টি বিষয়ের উপর দেওয়া হয়? তিনটি, পাঁচটি, ছয়টি নাকি আটটি? সঠিক উত্তরটি হচ্ছে ছয়টি। মোট ছয়টি বিষয়ে এই পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলো হল পদার্থবিজ্ঞান, ফিনান্স, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য ও শান্তি। নোবেল পুরস্কারকে এসব ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়। কিভাবে ঘুমালে হার্ট সবসময় ভালো থাকে? ডান কাত হয়ে, উপর হয়ে, বাম কাত হয়ে নাকি চিত হয়ে? সঠিক উত্তরটি হচ্ছে বাম কাত হয়ে। বাম কাত হয়ে শুলে হার্টে রক্তের প্রবাহ বেড়ে যায়, ফলে হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটতে শুরু করে। বাম কাত হয়ে ঘুমালে হৃৎপিণ্ড পুরো শরীরে সহজে রক্ত সঞ্চালন করতে পারে। আচ্ছা বলুন তো, কোন দেশে গরু দেখতে পাওয়া যায় না? কোরিয়া, লিবিয়া, আফ্রিকা নাকি সিরিয়া? সঠিক উত্তরটি হচ্ছে সিরিয়া। আমাদের কোন অঙ্গ কেটে গেলে চিনি দিলে ক্ষত সেরে যায়? ঠোঁট, জিভ, কান নাকি আঙ্গুল? সঠিক উত্তরটি হচ্ছে জিভ। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে টয়লেটে পাওয়া কোন রোগের লক্ষণ? জন্ডিস, আইবিএস, পাইলস নাকি ফ্যাটি লিভার? সঠিক উত্তরটি হচ্ছে আইবিএস। পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পাখি কোনটি? ধূসর তোতা, দোয়েল, বুলবুলি নাকি বাবুই? সঠিক উত্তরটি হচ্ছে ধূসর তোতা। কোন রোগীদের বেগুন খাওয়া খুবই উপকারী? আলসার, অ্যানিমিয়া, চর্মরোগ নাকি ডায়াবেটিস? সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস। পলিফেলন বা প্রাকৃতিক উদ্ভিদ যৌগ পাওয়া যায় বেগুনে। এসব উপাদান শরীরে চিনির শোষণ কমায় এবং ইনসুলিনের নিঃসরণ বাড়ায়। এগুলো রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে বেগুনের ভূমিকা তাই মুখ্য। চায়ের সাথে কি খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়? লবঙ্গ, এলাচ, দারুচিনি নাকি লেবু? সঠিক উত্তরটি হচ্ছে লবঙ্গ। লবঙ্গ চা সাইনাস থেকে মুক্তি দিতে পারে। এতে রয়েছে ভিটামিন ই এবং ভিটামিন কে, যা আমাদের শরীরকে ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে বাঁচায়। এই চা জ্বর নিরাময়েও দারুণ কার্যকর। ডান হাতের তালু চুলকালে কি হয় জানেন? অর্থ আসে, সুখ আসে, বিপদ আসে নাকি রোগমুক্তি হয়? সঠিক উত্তরটি হচ্ছে অর্থ আসে। ডান হাত এবং বাঁ হাত, হাতের তালু চুলকানোর সঙ্গে দুটি হাতের পাতাই যুক্ত। ছেলেদের ক্ষেত্রে মনে করা হয় বাঁ হাত চুলকালে খরচ বাড়ে এবং ডান হাত চুলকালে অর্থাগম হয়। আবার মেয়েদের ক্ষেত্রে এটা উল্টো। মেয়েদের ক্ষেত্রে বাঁ হাত চুলকালে অর্থ আসে বলে মনে করা হয় এবং ডান হাত চুলকালে অর্থ বেরিয়ে যায়। মানুষের বুদ্ধি কত বছর পর্যন্ত বৃদ্ধি পায়? 20 বছর, 45 বছর, 25 বছর নাকি 40 বছর? সঠিক উত্তরটি হচ্ছে 40 বছর।
এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।